নমস্কার, স্নাতাস চয়েসে আপনাদের সবাইকে স্বাগত। অমলেট তো রোজকার দিনে আমরা বাড়িতে বানিয়েই থাকি, তবে আজ একটু ভিন্ন ধরনের স্প্যানিশ অমলেটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল। তেলটা ভালোমতো গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতে করে নিয়েছি। এবারে ওই তেলেতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টুকরো করে নেওয়া আলু। আলু আর এখানে যে সবজিগুলো ব্যবহার করা হবে সেই সবজিগুলো সব কিছুই আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ আর সাইজে কাটতে পারেন। আলুটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, এতে করে আলুটা কিন্তু সেদ্ধ হবে না, কিন্তু আলুর যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। এখন এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে, খুব বেশি লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পর আমি একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম গাজর কুচি, বাঁধাকপিটাকে খুব সরু সরু করে ফালি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, সবজির পরিমাণ অনুযায়ী সামান্য একটু নুন দিয়ে দিলাম। এই অমলেটটা আমার ছেলের খুবই ফেভারিট একটা খাবার, আমাদেরও ভালো লাগে। আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে আপনারা কিন্তু এই অমলেটটা একদিন বানাতেই পারেন, তাদের খুব পছন্দ হবে। 2 থেকে 3 মিনিটের মতো সবজিগুলো একটু ভেজে নিয়েছি যতক্ষণ না এই সবজিগুলোর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দেওয়ার পর কিন্তু খুব একটা বেশি নাড়াচাড়া করে ভাজবো না, কারণ ক্যাপসিকামের যে গন্ধটা আছে সেটা যাতে এই সবজিগুলোর মধ্যে থাকে সেজন্য আমি এবার এটাকে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব, যতক্ষণ না সব সবজিগুলো খুব ভালোমতো সেদ্ধ হয়ে যাচ্ছে। সবজিগুলোকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে সবজিগুলো ভেতর থেকে সেদ্ধ হবে কিন্তু একটুও গলে যাবে না। দেখুন, প্রত্যেকটা সবজি আলাদা আলাদা গোটা গোটা আছে। এবারে এর মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি, তবে ডিমটা দেওয়ার আগে একটু খেয়াল করে নিতে হবে যাতে সবজিগুলো একটু ঠান্ডা হয়ে যায়। খুব বেশি গরম অবস্থায় যদি সবজিগুলো থাকে তাহলে ডিমটা সঙ্গে সঙ্গে দেওয়া চলবে না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো কিন্তু এই অমলেটের প্রধান একটা উপকরণ, আর এই অমলেটের স্বাদটা কিন্তু গোলমরিচ গুঁড়ো দেওয়ার জন্য একদম অন্য রকম আর খুব সুন্দর খেতে হয়, তাই গোলমরিচ গুঁড়োটাকে কিন্তু একদমই স্কিপ করা যাবে না। সবজির সঙ্গে ডিমগুলো বেশ ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে অমলেটটা তৈরি করে নিতে হবে। অমলেটটা তৈরি করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল। তেলটা কিন্তু লো ফ্লেমে রেখেই গরম করতে হবে, আমি গ্যাসের ফ্লেমটা দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম লো ফ্লেমেতেই আছে। খুব বেশি ফ্লেমে যদি গরম করে তেলটাতে তার উপরে অমলেটটা করেন তাহলে নিচের দিক থেকে কিন্তু অমলেটটা একদম পুড়ে যাবে। এবারে আমি হাতার সাহায্যে এর থেকে কিছুটা অংশ নিয়ে একটা লেয়ারের মতো তৈরি করছি। আমি এই অমলেটটা 2 লেয়ারে তৈরি করছি, তাই প্রথমে অল্প একটু অংশ নিয়ে ফার্স্ট লেয়ারটা তৈরি করে নিলাম। এবারে এর ওপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া পনির। আপনারা পনিরের বদলে এখানে চিজও ব্যবহার করতে পারেন, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, তবে পনির বা চিজ দিয়ে তৈরি করলে এই অমলেটের স্বাদটা কিন্তু আরও অনেক ভালো লাগে। আপনাদের যদি ইচ্ছে না হয় তাহলে সম্পূর্ণ মিশ্রণটা একসঙ্গে দিয়েও অমলেটটা তৈরি করতে পারেন। ওপর থেকে বাকি মিশ্রণটা দিয়ে ওপরের লেয়ারটাও তৈরি করে নিচ্ছি। এবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে অমলেটটাকে হতে দিতে হবে যতক্ষণ না এই ওপরের লেয়ারটা একটু শক্ত হয়ে যাচ্ছে, না হলে অমলেটটাকে উল্টানো যাবে না। কয়েক মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, দেখুন সাইড দিক থেকে কিন্তু বেশ শক্ত হয়ে এসছে আর মাঝখানটা একটু নরম আছে। এটাকে উল্টে যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ এই ওপরের কাঁচা ভাবটা আর যাবে না, এটাকে উল্টো দিক থেকেও ভালোভাবে ভেজে নিতে হবে। সেজন্য আমি থালাতে তেল বুলিয়ে নিয়েছি, তারপরে এটাকে উল্টে দিচ্ছি। আর উল্টে দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি, না হলে উল্টানোর সময় হাতে ছ্যাঁকা পড়ে যেতে পারে। এখন আবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়েতে করে দিচ্ছি। তাওয়াতে আরেকটু তেল বুলিয়ে নিয়েছি আর থালার থেকে এভাবে অমলেটটাকে তার উপরে দিয়ে দিলাম। আবার ঢাকা দিয়ে উল্টো পিঠটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। উল্টো দিকটাও ভালোমতো ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাকে একটা থালায় নিয়েছি।
হালকা খিদেতে টিফিন হিসাবে বা চায়ের সঙ্গে এই অমলেটটা খেতে খুবই ভালো লাগে। তাছাড়াও ছোট ছোট পিস করে প্লেন সস দিয়ে খেতেও এই অমলেটটা খুবই ভালো লাগে। একদিন বাড়িতে এই অমলেটটা অবশ্যই বানান, আর কেমন হলো কমেন্ট করে আমাকে জানাবেন। যারা আমার পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।